এই সিলেবাসটি হলো এইচএস ফার্স্ট ইয়ার একাডেমিক সেশন 2023-2024 এর পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের রিভাইজড নিউ সিলেবাস। আর তোমরা সবাই জানো যে এইচএস ফার্স্ট ইয়ারের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের সিলেবাসটি রিভাইজ করা হয়েছে, সো তোমাদেরকে এই সিলেবাস মধ্যে স্টাডি করতে হবে। আর তোমাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে দুটি টেক্সট বুক আছে। প্রথম টেক্সট বুকটির নাম হলো পলিটিক্যাল থিওরি মানে রাজনৈতিক তত্ত্ব, এবং দ্বিতীয় টেক্সট বুকটির নাম হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন এট ওয়ার্ক মানে ভারতের সংবিধানের কার্যাবলী। সো প্রথম টেক্সট বুকের ইউনিট ওয়ানে লিখা আছে অ্যান ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি রাজনৈতিক তত্ত্ব এক ভূমিকা। সো তোমাদের টেক্সট বুকে এগুলো চ্যাপ্টার ওয়াইজ বা উইথ দ্য ইউএস দেওয়া আছে, সো এগুলো তোমরা মিলিয়ে নিও। সো ইউনিট ওয়ান থেকে তোমাদের এক্সামে 12-6 মার্ক্সের কোয়েশন আসবে, আর পিরিয়ড হলো 12 মানে 12 পিরিয়ডের মধ্যে তোমাদের স্কুল বা কলেজে এই চ্যাপ্টারটি কমপ্লিট করতে হবে। নেক্সট হলো ইউনিট টু ফ্রিডম মানে স্বাধীনতা। সো এই চ্যাপ্টার থেকে বা এই ইউনিট থেকে 12-6 মার্ক্সের কোয়েশন আসবে, আর পিরিয়ড হলো 12। নেক্সট হলো ইউনিট 3 ইকুইলিটি মানে সাম্য। সো ইউনিট থেকেও 6 মার্ক্সের কোয়েশন আসবে, আর পিরিয়ড হলো 12। তারপর দেওয়া আছে ইউনিট 4 সোশ্যাল জাস্টিস মানে সামাজিক ন্যায়। সো এই ইউনিট থেকেও 6 মার্ক্সের কোয়েশন আসবে, আর পিরিয়ড হলো 12। নেক্সট হলো ইউনিট 5 রাইটস মানে অধিকার। সো এই ইউনিট থেকে 6 মার্ক্সের কোয়েশন আসবে, আর পিরিয়ড হলো 12। তারপরের ইউনিট হলো ইউনিট 6 সিটিজেনশিপ মানে নাগরিকত্ব। সো এই ইউনিট থেকেও 6 মার্ক্সের কোয়েশন আসবে, আর পিরিয়ড হলো 12। তারপরের ইউনিট হলো ইউনিট 7 ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ, এবং ইউনিট 8 হলো সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ। সেই দুটি ইউনিট মিলে টোটাল 4 মার্ক্সের কোয়েশন আসবে, আর এই দুটি ইউনিটের মধ্যে 6 পিরিয়ড এলোট করা হয়েছে মানে 6+6=12 পিরিয়ড। সো এই ছিল পার্টে পলিটিক্যাল থিওরি মানে রাজনীতি তত্ত্ব এই টেক্সট বুকের মার্কস ডিস্ট্রিবিউশন। সো নেক্সট পার্ট বি টেক্সট বুকটির নাম হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন এট ওয়ার্ক মানে ভারতের সংবিধানের কার্যাবলী। সো এই টেক্সট বুকের ইউনিট ওয়ানে লিখে আছে কনস্টিটিউশন ওয়াই অ্যান্ড হাউ মানে সংবিধান কেন এবং কীভাবে। সো এই ইউনিট থেকে 4 মার্ক্সের কোয়েশন আসবে, আর পিরিয়ড হলো 12। নেক্সট হলো ইউনিট 2 রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ভারতের সংবিধানে মৌলিক অধিকার সমূহ। সো এই ইউনিট থেকে 6 মার্ক্সের কোয়েশন আসবে, আর পিরিয়ড হলো 12। নেক্সট হলো ইউনিট 3 ইলেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন মানে নির্বাচন এবং প্রতিনিধিত্ব। সো এই ইউনিট থেকে 3 মার্ক্সের কোয়েশন আসবে, আর পিরিয়ড হলো 8। নেক্সট হলো ইউনিট 4 এক্সিকিউটিভ মানে কার্যনির্বাহী। সো ইউনিট থেকে 6 মার্ক্সের কোয়েশন আসবে, আর পিরিয়ড হলো 12। তারপরে ইউনিট হলো ইউনিট 5 লিজিসলেচার মানে আইনসভা বা বিধানমণ্ডলী। সো ইউনিট থেকে 6 মার্ক্সের কোয়েশন আসবে, আর পিরিয়ড হলো 12। তারপরে ইউনিট হলো ইউনিট 6 জুডিশিয়ারি মানে বিচার বিভাগ। সো ইউনিট থেকে 6 মার্ক্সের কোয়েশন আসবে, আবার পিরিয়ড হলো 12। নেক্সট হলো ইউনিট 7 ফেডারেলিজম মানে যুক্তরাষ্ট্রবাদ। সো ইউনিট থেকে 3 মার্ক্সের কোয়েশন আসবে, আর পিরিয়ড হলো 10। নেক্সট হলো ইউনিট 8 লোকাল গভর্নমেন্ট মানে স্থানীয় সরকার। সো ইউনিট থেকে 3 মার্ক্সের কোয়েশন আসবে, আর পিরিয়ড হলো 10। লাস্ট হলো ইউনিট 9 দ্য কনস্টিটিউশন এজ এ লিভিং ডকুমেন্ট অ্যান্ড ইটস ফিলোসফি মানে জীবন্ত দলিল রূপে সংবিধান। সো ইউনিট থেকে 3 মার্ক্সের কোয়েশন আসবে, আর পিরিয়ড হলো 8। সো নেক্সট হলো পার্ট সি প্রজেক্ট ওয়ার্ক, আর প্রজেক্ট ওয়ার্কে 20 মার্ক্স অ্যালোট করা হয়েছে। সো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে প্রজেক্ট ওয়ার্কের মধ্যে কী কী টপিক ইনক্লুড করা হয়েছে, এবং তার আগে তোমরা ইউনিট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ কোর্স কন্টেন্ট এগুলো দেখে নিও মানে এখানে দেওয়া আছে যে কোনগুলো ইউনিটের আন্ডারে কী কী টপিক অ্যালোট করা হয়েছে। সো তোমরা এগুলো এখান থেকে দেখে নিও। সো নেক্সট হলো প্রজেক্ট ওয়ার্কের স্যাম্পল টপিক। সো প্রথমে দেওয়া আছে ন্যাশনাল সেলফ ডিটারমিনেশন অ্যান্ড ইটস ইমপ্লিকেশন, তারপর দেওয়া আছে আম্বেদকর অ্যান্ড সোশ্যাল জাস্টিস, নেক্সট দেওয়া আছে নেসেসিটি অফ রিজার্ভেশন, তারপর দেওয়া আছে সিটিজেনশিপ ইন গ্লোবালাইজড ওয়ার্ল্ড, তারপর দেওয়া আছে লিজিসলেটিভ রিলেশন, নেক্সট দেওয়া আছে সেকুলারিজম ইন্ডিয়ান ভার্সেস ওয়েস্টার্ন, তারপর দেওয়া আছে ইমপ্লিমেন্টেশন অফ 73rd and 74th আর্মামেন্ট অ্যান্ড ইটস ইমপ্লিকেশন, এবং লাস্টে দেওয়া আছে বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এক্সেট্রা। সো এই টপিকগুলো থেকে বা পলিটিক্যাল সায়েন্স রিলেটেড অন্য কোনো টপিক থেকে তোমাদেরকে প্রজেক্ট ওয়ার্ক বানাতে হবে। সো এই ছিল পলিটিক্যাল সায়েন্স রিভাইজ সিলেবাসের ডিসকাশন। তোমরা এই সিলেবাসটি ভালো করে স্টাডি করে এবং এই সিলেবাস মধ্যে তোমরা এক্সামের প্রিপারেশন স্টার্ট করবে। এবং তোমাদেরকে আমি আর কি ইম্পর্টেন্ট কথা বলে দিই যে তোমাদের ইংলিশ সাবজেক্টের দুটি টেক্সট বুক আছে। প্রথম টেক্সট বুকটির নাম হলো হর্নবিল টেক্সট বুক, এবং দ্বিতীয় টেক্সট বুকটির নাম হলো স্ন্যাপশট টেক্সট বুক। সো এই হর্নবিল এবং স্ন্যাপশট টেক্সট বুকের প্রতিটি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসারের PDF তোমরা মাত্র 150 রুপিসে পেয়ে যাবে। যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চন আনসারগুলো ভালো করে শিখে নাও তাহলে তোমাদেরকে আর অন্য কোনো নোটস পড়তে হবে না, কারণ এখান থেকে তোমাদের এক্সামে ম্যাক্সিমাম কোয়েশ্চন কমন আসবে। কোয়েশ্চন আনসারগুলো এমনভাবে সেট করা হয়েছে যাতে ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি তোমাদের এক্সামে কোয়েশ্চনগুলো কমন আসে। সো তোমরা অনলাইন UPI ওর কিউআর কোড পেমেন্ট মেথডের মাধ্যমে নোটসগুলো বাই করে নিতে পারবে। সো নোটসগুলো বাই করার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে বা ডাইরেক্ট কল করতে হবে।